नमस्कार आज के छादेर ऊपर आमरा मटन रान्ना करब। तो प्रथमे मांसटाके एकटु मैरिनेट करवार जन्य एकटा पियाज एकटु लवण एकटु हलुद माखिए आध घंटा रेखे देव। এর সঙ্গে একটু সরষের তেলও দিয়ে দিচ্ছি। মাটনটা ম্যারিনেট করবার জন্য এখানে রাখা আছে আধ ঘন্টা, ততক্ষণে আমি কয়েকটা আলু দেব, ছাড়িয়ে নিচ্ছি। আর কৃষ্ণেন্দু আমাকে হেল্প করছে, কৃষ্ণেন্দু একটু পেঁয়াজটা কেটে দাও। হ্যাঁ কাটছি। হ্যাঁ কি খবর বলো? বলুন। হ্যাঁ রান্না স্টার্ট হয়ে গেছে, এসো আমাকে একটু হেল্প করো। হ্যাঁ এই আলু টালু কাটছি, একটু ধুয়ে টুয়ে দাও। না এই আমাদের সমস্ত প্রিপারেশন নেওয়া হচ্ছে, এই সব রেডি আছে, এবার শুরু করে দেবো। ঠিক আছে তবে শুরু করো। হ্যাঁ বলুন, একটু আলুটা ধুয়ে দাও। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিয়ে পরে এটা মাংসের সঙ্গে দেব। নুন আর একটু হলুদ মাখিয়ে দিলাম। ছাদের উপর বাতাসটা খুব ভালো লাগছে, আমাদের কোনো গরম অনুভব হচ্ছে না। এই গরমের মধ্যেও গরম অনুভব হচ্ছে না, খুব আরামে রান্নাটা করা যাচ্ছে। ঠান্ডা হাওয়াটা এই তেলের সাথে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি আর গোলমরিচ ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বেটে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। দাদা রসুনটা দেওয়ার পর থেকে গেল একটা ফেন উঠে পড়েছে। হ্যাঁ মশলাটা ভাজা হচ্ছে তো। ঠিক আছে, কয়েক চামচ লঙ্কা নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাটনটা এবার দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আদাটা সব শেষে দিচ্ছি, কেন আদাটা কড়াতে লেগে যায়, এটা সব শেষে দিয়ে দিচ্ছি।
মটনটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিন। মাটন রেডি হয়ে গেছে, এইবার আমরা খেতে বসব। দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা, একবারে ভেঙে যাচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। ছাড়ালেই ছেড়ে যাচ্ছে, দারুণ 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 রান্না করেছো আজকে, খুব ভালো খেলাম আজকে খাসির মাংস। আর দাদাবাবু তো বহুদিন পরে এলেন, এসেই খাসির মাংসটা যে রান্না করেছে বলার কিছু নেই, দুর্দান্ত টেস্ট। এই ছাদের উপরে আছে রান্না, একদম খোলা ছাদে হাওয়া খেতে হাওয়া বইছে। হ্যাঁ, তোমার রান্না করে কেমন লাগলো? চারিদিকে সুন্দর হাওয়া, একদম গরম লাগে নি তো, না হলে একদম গরমে সিদ্ধ হয়ে যেত। পুরো ছাদের উপরে যেন একটা ছোটখাটো পিকনিক হয়ে গেল, আবার রাতের বেলা।